Hello everyone, assalamu alaikum, welcome back to my channel. আশা করি সব ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি তো খুব ভালো আছি। আপনারা লগে একটা ব্লগ শেয়ার করাতেছি আর একটা গুড নিউজ শেয়ার করতাম। সো আজকে আমার 1000 সাবস্ক্রাইবার পুরো হইল, সো হয় আপনারা লগে শেয়ার করি আর আপনারা সাপোর্ট ছাড়া তো অত দূর আইতে পারলাম না। তো আপনারা থ্যাংক ইউ সো মাচ আমার সাপোর্ট করার লাগে, আর সামনে দিও আমারে ওলে আপনারা সাপোর্ট করে যাইবা প্লিজ, আমার ভিডিও দেখবা, আশা করি সবসময় আমার লগে দেখবা আপনারা, আমার সাপোর্ট করবা আর আমার ভিডিও দেখবা সবসময়। আর আপনারা সাপোর্ট ছাড়া তো অত দূর আওয়াজ যাইল না। So once again, thank you so much who has subscribed me and always be with me and really happy moment for me. There was a 1000 subscriber, nothing, but I'm on his about the photo question for the hoy video editing for the hoy and by the day she tahle to নিজেরাতে সব কিছু করতে হয়, বাচ্চা কাচ্চা টেক কেয়ার, ফ্যামিলি টেক কেয়ার। সো অত কিছুর মাঝেই আমরা যে ইউটিউবিং করি, যারা তারা লাগে খুবই টাফ হয়ে যায়, বাট আমার খুবই শখ ইউটিউবিং করার, এর লাগে ইউটিউব করতে আইছি। আমি আগে দেখতাম অনেক আফুরা, আমি বেশিরভাগ ইন্ডিয়ান ব্লগ দেখতাম। সো ইন্ডিয়ান ব্লগ দেখার পরে ফার্স্ট টাইম আমি একটা বাঙালি ব্লগ দেখি, তাই না, আমরা সিলেটি আফা ওয়াহেদিয়া আফা তান ব্লগ দেখতাম সবসময় আমি রেগুলার, দেখিয়ে খুব ভালো লাগতো। তারপরে আস্তে আস্তে দেখলাম বহুত বাঙালি আমরা বাংলাদেশে বাইরে দেশেও ব্লগ করেন, সুন্দর লাগে, ভালোই লাগে, তো হই আমিও ওপেন করি। সো এই জানি না কেউ কেউ আমার মাত বুঝইন কি না, বাট আমার একজনে কইসেন আমার বয়স শুনিয়া যে আমি কোন বাসায় মাতি, আমি তো বাঙালি, বাঙালি বাসায় মাতি, এটা কোনো ডিফারেন্স আছে নাকি তা জানি না। আমরা সবাই বাঙালি, বাট আমরার অ্যাকসেন্সটা হয়তো ডিফারেন্ট, আমরা একটু সিলেটি অ্যাকসেন্সে মাতি। বার প্রায় মানুষে আমার জিজ্ঞাইন যে কমেন্ট করুন যে আমি কোন বাসায় মাতি, ভাই আমি বাঙালি বাংলায় মাতি, আমি সিলেট থাকি সিলেটি ভাষায় মাতি, আমি চাই সিলেট ভাষায় মাততে চাই, আমার আঞ্চলিক ভাষায় মাততে চাই। আমি শুদ্ধ মারতে পারি আমার শ্বশুরবাড়ি দেখাত, সো আমি দয়া ভাষায় মাততে পারি। সো আমি চাই যে ব্লগটা করতে আমার আঞ্চলিক ভাষায় সিলেটি, আমি সিলেটের ভাষায় সবর লগে ইয়ে করতে চাই, আর এখন প্রায় অলমোস্ট সবাই সিলেটি ভাষা মারতে পারে, সো এটার প্রবলেম কিতা জানি না। তো যাই হোক, আমি ব্লগ করি আর রেসিপি দেখাই যেটা আমার ভালো লাগে আমার আঞ্চলিক ভাষায় মারতে, যাই পারি তাই আপনারা লোকে শেয়ার করি। সো হোপলি আপনারা কাছে ভালো লাগবো, আর যারা যারা আমার এইলা কমেন্ট করেন প্লিজ এলা নেক্সট টাইম ফেউরে কমেন্ট করবা না যে কোন ভাষায় মাতি, আমরা সবাই বাঙালি, আমরা সবাই একটা আঞ্চলিক ভাষা আছে ওই ভাষায় আমরা মাতি। তো এখন সিলেট তো সবখানেই ইয়ে হয়েছে, সবাই সিলেটই বুঝে, আমার হাজব্যান্ডও তো সিলেটি না, আমার হাজব্যান্ড তো সিলেটি ভাষায় মাতে সিলেটি বুঝে, প্লাস আমার শ্বশুরবাড়ি যতজন আছে সবাই আমার ভাষা বুঝে, আমরা ফ্যামিলির ভাষা বুঝে। সমস্যা কি, আমি পুরা সিলেটি না, আমার নানা বাড়ি হইল কুমিল্লা, আমার শ্বশুর বাড়ি রাখা, আমার দাদার বাড়ি ইন্ডিয়া, সো আমরা খালি জন্ম হয়েছে সিলেট, এর লাগে আমরা সিলেটি। তো যাই হোক, তাও আমরা বাংলাদেশি, আমরা সব বাংলাদেশি, আমরা আঞ্চলিক ভাষায় আমরা মাতি, সমস্যা নাই। তো যারা বুঝলার বুঝলো, না বুঝলে কিছু করার নাই, তো আমি আমার আঞ্চলিক ভাষায় মাতিয়া যাইমু, যার ভালো লাগবো দেখবা, যার ভালো লাগে না দেখার দরকার নাই, আর
বাজে কমেন্ট করারও দরকার নাই। আশা করি আপনারা কাছে আমার ব্লগটি ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ, আর আমার পাশে থাকবা সবসময়। আসসালামু আলাইকুম।